চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় মমিনপুরে অভিযান চালিয়েছে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে ঝিনাইদহে সংবাদ সম্মেলনে র্যাব ছয়ের কোম্পানি কমান্ডার মেজর শরীফুল আহসান জানান, আদিয়ান মার্টের সিইও জুবের সিদ্দিকি, তার বাবা আবু বকর সিদ্দিক, ভাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক ও ব্যবস্থাপক মিনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। ১৮,৫২,৪৮০ টাকা আত্মসাতের অভিযোগ আসে। এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা এই অভিযানটি পরিচালনা করে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ জুবায়ের সিদ্দিক ওরফে মানিক, এমডি এবং তাদের ম্যানেজার মোহাম্মদ মিনারুল ইসলামকে আমরা চুয়াডাঙ্গা এবং খুলনার বিভিন্ন স্থান থেকে আমরা পর্যায়ক্রমে গ্রেফতার করি।